অস্ত্র ও অর্থ দিয়ে পার্বত্য অঞ্চল অশান্তের ষড়যন্ত্র করছে পতিত সরকার, এমন অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। দলের স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজুদ্দিন আহমেদ দ্রুত নির্বাচনী ব্যবস্থা সংস্কার করে ভোট আয়োজনের দাবি জানান। রাজধানীতে পৃথক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। অন্যদিকে তরুণ দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে জয়নুল আবদিন ফারুকের নেতৃত্বে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানানো হয়। নতুন লাক্স যাতে আছে ভিটামিন সি ও ই, আমাকে দেয় দাগহীন উজ্জ্বলতা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে জাতীয় প্রেস ক্লাবে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু অভিযোগ করেন, পার্বত্য অঞ্চলে অর্থ অস্ত্র দিয়ে অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে। বাংলাদেশের আওয়ামী ফ্যাসিজম আমরা যদি মনে করি ধ্বংস হয়ে গেছে, পালিয়ে গেছে, এটা ঠিক হবে না। তারা নতুন করে নতুনভাবে তারা ষড়যন্ত্র করছে। তাদের হাতে বিপুল অর্থ আছে, বিপুল অস্ত্র আছে, তাদের একটি বড় দেশ সমর্থন করছে। বাংলাদেশ রাষ্ট্রের পুনর্গঠন ও জনমালিকানা শিরোনাম সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের কেউ কেউ আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়। তিনি বলেন, জুলাই বিপ্লব শুধু ছাত্র আন্দোলনে সীমাবদ্ধ ছিল না, এর পেছনে বিএনপির ১৬ বছরের সংগ্রাম রয়েছে। দ্রুত নির্বাচনী ব্যবস্থার সংস্কার করে ভোটের দাবি জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। যাদের বিপ্লবকে প্রতিষ্ঠিত করার জন্য জীবন নিয়ে যারা চেষ্টা করবেন, সেই ধরনের লড়াকু মানুষদেরকে আপনার উপদেষ্টা পরিষদে অংশগ্রহণ করে, এইসব আনসিয়ার ক্রিটিকদের তো দরকার নাই। যারা হাসিনা সরকারকে সার্ভ করে এসেছে তাদের ছাড়াও বাংলাদেশ ভালোভাবেই চলবে। অতি অল্প সময়ের মধ্যে নির্বাচনী ব্যবস্থা সংস্কার করে একটি সুষ্ঠু নির্বাচন দেয়। এদিকে জাতীয়তাবাদী তরুণ দলের 29তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো হয়। এ সময় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন, বিগত সরকারের এজেন্ডা বাস্তবায়নের জন্য দেশে রাজনৈতিক সংকট সৃষ্টির চেষ্টা চলছে। পাহাড়ি বাঙালি বাংলা ভাষাভাষীর মধ্যে একটা অস্থিরতা সৃষ্টির প্রয়াস চালিয়ে যাচ্ছে বিগত সরকারের কিছু এজেন্ডা বাস্তবায়নের জন্য। ইন্টেরিয়াম গভর্নমেন্টকে অস্বস্তি করার, অস্বস্তিতে পরিণত করার একটা প্রয়াস চালাচ্ছে বলে দৃশ্যমান মনে হচ্ছে। সব ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে নিজ নিজ অবস্থানে থেকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।